গত কয়েকদিন ধরে অত্যধিক তাপপ্রবাহের কারণে নাজেহাল পরিস্থিতির শিকার রাজ্যবাসী। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা, তাই এই গরম থেকে পথচারীদের কিছুটা হলেও নিস্তার দিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিজেপি দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। বুধবার দুপুরে রাজধানীর মহারাজগঞ্জ বাজারস্থিত লোটাস ক্লাব এলাকায় পথচারীদের মধ্যে শরবত বিতরণ করেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিজেপি দলের রাজ্য সভাপতি। অপরদিকে এদিন দুপুরে জিবি হাসপাতালের সামনে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। ভারতবর্ষ গরমে ভুগছে বলা যায়, কিছুটা একটা দাবদাহ চলছে কয়েকদিন ধরে। আমরা তাই আপনারা প্রত্যেকে জানেন যে ভারতীয় জনতা পার্টি সবসময় যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক, যে কোনো সমস্যা হোক, পার্টি মানুষের কাছে গিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি যে সেবাই সংগঠন, সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই। আমরা দেখেছি গত পরশু আমাদের প্রদেশ সভাপতি তথা আমাদের আগরতলা পুর নিগমের যিনি মেয়র, এই তীব্র দাবদাহ থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা পথচারী যারা আছেন, বিভিন্ন ট্রাফিক পুলিশ তাদেরকে সর্ব বিভিন্ন জিনিস যেটা তারা দিয়েছে,